ইরাকে পুলিশের পোশাক পরে জঙ্গি হামলা, নিহত 31। ইরাকের তিকরিতে জঙ্গি সংগঠন আইএসের হামলায় নিহতের সংখ্যা বেড়ে 31 জনে দাঁড়িয়েছে। বুধবার এই রাজধানী বাগদাদ থেকে 175 কিলোমিটার দূরবর্তী এই শহরে হামলা চালানো হয় বলে ইরাকি নিরাপত্তা সূত্রের বরাতে জানিয়েছে আন্তর্জাতিক মাধ্যমগুলো। এই ঘটনায় আহত হয়েছে অন্তত 40 জন। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির পুলিশ কর্নেল খালিদ মাহমুদ জানান, হামলাকারীরা পুলিশের পোশাক পরে এবং পুলিশের গাড়ি নিয়ে শহরে প্রবেশ করে। দুইজনে আত্মঘাতী হামলাকারী সহ মোট 10 জন জঙ্গি এই হামলা চালায়। পুলিশ কর্মকর্তা জানায়, একজন পুলিশ কর্নেলের বাসায় হামলা চালায় জঙ্গিরা। ওই পুলিশ কর্মকর্তা তার পরিবারের 4 সদস্য সহ নিহত হন। 2 জন হামলাকারী তাদের সুইসাইড ভেস্ট বিস্ফোরিত করে। আইএসের বার্তা সংস্থা আমাক থেকে দাবি করা হয়, 7 জন আত্মঘাতী হামলাকারী এই হামলা চালায়। শহরের প্রধান হাসপাতালের ডাক্তার নওফাল মুস্তফা জানান, এখন পর্যন্ত তাদের কাছে 31 জনের মরদেহ রয়েছে। নিহতদের 14 জনের পুলিশ সদস্য। 2014 সালে তিকরিতের দখল নেয় আইএস। 2015 সালে তারা মধ্যপ্রাচ্যের অন্যতম সুপ্রাচীন খ্রিস্টান উপাসনালয় গ্রিন চার্চ বোমা মেরে উড়িয়ে দেয়। 1 বছর তিকরিতের পূর্ণ দখল নেওয়া ইরাকি বাহিনী, তবে মাঝে মাঝেই সেখানে আত্মঘাতী হামলা চালায় আইএস। সূত্র রয়টার্স। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন।